বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনা নিয়ে তোলপাড় দুই বঙ্গ। এই আবহে সাংসদ হত্যার তদন্ত করতে রবিবার কলকাতায় এলো বাংলাদেশের গোয়েন্দা দল। তিন সদস্যের এই দলের নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুন আর রশিদ। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ভারতের তদন্তকারী দলের সঙ্গে কথা বলছি, পাশাপাশি ভারতে গ্রেফতার হওয়া ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা তাদের সাথে, যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন তিন দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে, আমরাও কলকাতা পুলিশ বিশেষ করে সিআইডির কাছে আমরা অনুমতি চাইব যে আমরাও তার সাথে কথা বললে হয়তোবা ওই অপরাধ ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব এবং আপনারা জানেন। পরে বাংলাদেশের ওই গোয়েন্দা দল নিউ টাউন পুলিশ স্টেশনেও যান। এদিকে রবিবারও বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজে বাগজোলা খালে বোট থেকে জাল ফেলে তল্লাশি অভিযান চালান সিআইডি ও ডিএমজির সদস্যরা। যেভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হচ্ছে সেই জায়গা থেকে যে বোট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের বোট, সেই বোট নিয়েও কিন্তু তল্লাশি চালাতে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। তবে রবিবারের এই তল্লাশি অভিযানেও কিছুই মেলেনি বলে খবর। এর আগে গত শুক্র ও শনিবার বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজে বাগজোলা খালে তল্লাশি অভিযান চালিয়েছিলেন সিআইডি ও ডিএমজির সদস্যরা। তদন্তকারী দলের এই তৎপরতায় বাংলাদেশের সাংসদ হত্যাকাণ্ডের বিষয়ে আর কোন কোন তথ্য আগামী দিনে সামনে আসে সেটাই এখন দেখার। শান্তনু সাহা ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।